आगे दिन पौष्टिक तंत्र डाइजेस्टिव सिस्टम ऑफ ह्यूमन बीइंग्स ओटा पढ़ मानव देहर पौष्टिक तंत्र मानव देहर पौष्टिक तंत्र पौष्टिक तंत्र जार इंग्रेजीटा कि डाइजेस्टिव सिस्टम ऑफ ह्यूमन बीइंग डाइजेस्टिव DIGESTIVE डाइजेस्टिव सिस्टम SYSTEM डाइजेस्टिव सिस्टम ऑफ ह्यूमन HUMAN ह्यूमन बीइंग BEING एखाने ह्यूमैन बॉडी कर दे BODY ह्यूमैन बॉडी ह्यूमैन बॉडी ते डाइजेस्ट पौष्टिक तंत्रटा किभाबे काज करछे कि रकम देखते आगे करेछिलाम एकटा भिडियो आजके आबार करानो होच्छे आमार संगे संगे आकबे प्रथमे नाकटा आकबे नाक ताड़ाताड़ी पुरो पाता फ्रेश पाता फ्रेश একদম পুরো পাতা ধরে কাজ হবে হয়ে গেছে নাকটা আঁকার পরে এখানে আমরা একটু ওই যে মুখ আঁকলাম ঠোঁট গলা কাত হয়ে গেছে এবার কপালটা বানানো হোক কপাল মাথায় গিয়ে চলেছে আবার কাত হয়ে গেছে মুখের ভিতরে এরকম গহ্বর আছে এখানে দাঁত রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 ষোলোখানা দাঁত আছে এখানেও তাই করব 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 ষোলোখানা দাঁত আছে পৌষ্টিক তন্ত্রের সঙ্গে দাঁতটিও সম্পর্কযুক্ত এরপরে এই দাঁতের এটা যে মুখগহ্বর এখানে আমার রয়েছে কি একটা জিহ্বা এরকম একটা জিহ্বা রয়েছে জিভাটাকে এরকম না করে এটা বুটি বুটি করে জিভার উপরে আমার বুটি বুটি থাকে সাত কোরক থাকে জিভ হ্যাঁ ভালো আছি কে বলছিস ও পড়তে গেছিলি নাকি পরে ঘুরে হয় না এখন আমি পড়াচ্ছি ফেরার পথে হয় না ফেরার পথে হয় এটা হচ্ছে জিভা হলো এবার এই এই যে নাক যেটা আছে এই নাকের উপর দিয়ে এটা তো নাসা পথ দুটো নাসা নাসা ছিদ্র আছে মুখের পেছনে যদিও নাক আছে কিন্তু শ্বাসনালীটা আমাদের সামনের দিকে আছে শ্বাসনালীটা কোন দিকে আছে সামনের দিকে আছে নজর এই দিকে এই যে শ্বাসনালী আঁকছি দেখো ভালো করে এরকম এরকম পেঁচানো পেঁচানো
এরকম পেঁচানো পেঁচানো, তাকাও ভালো করে। আমাদের যে শ্বাসনালীটা আছে এরকম ভাঁজ ভাঁজ করা আছে, রিং রিং মতো থাকে। এখানে একটা তোমার মাংসপিণ্ড ঝোলে এরকম, এটা মাংসপিণ্ড যেটার নাম হচ্ছে আলজিভা। আলজিভা হলো, আর এখানে একটা নালি এখান থেকে এরকম নিচের দিকে নেমে গেছে, যেটার নাম গ্রাস নালি। শ্বাসনালীটা সামনের দিকে আছে, গ্রাসনালীটা তার পিছনের দিকে আছে। এতটা মোটা থাকে না, আরেকটা সরুই থাকুক। এই যে নাসারন্ধ্র দিয়ে যে শ্বাসবায়ুটা আসবে, এখানে এসে এখানে শেষ হয়ে গেছে। এদিকে তাকাও, এখানে শ্বাসবায়ু এখান দিয়ে ঢুকবে, এখানে এসে ছেড়ে দেবে শ্বাস। কিন্তু যখন খাবার যখন আমরা খাবো না, তখন এখান থেকে বায়ুর অক্সিজেনটা এখান দিয়ে ঢুকে যাবে, এই পাইপলাইন দিয়ে ঢুকে যাবে। আর যখন খাবো তখন কী হবে, এই ঢাকনাটা নিচের দিকে পড়ে যায়। নিচের দিকে পড়ে গেলে কী হয়, এই অংশটাকে চাপা দিয়ে দেয়। আর এখানে গ্রাসনালীটা গ্রাসনালীটার উপর গ্রাসনালীটাকে চাপা দেয় না, কাকে চাপা দেয়, এই শ্বাসনালীটাকে। এই আলজিভাটা কী করে, আলজিভাটা গ্রাসনালীকে চাপা দেয় আর শ্বাসনালীকে চাপা দেয় না, ওই গ্রাসনালীটাকে। এই যে গ্রাসনালী যেটা আছে, এই যে দেখ, এই যে গ্রাসনালী, এই এই গ্রাসনালীটা, এই যে গ্রাসনালী, গ্রাস খাওয়া যখন এখান থেকে ঢুকবে তখন এই গ্রাসনালী কিছু হবে না, কিন্তু এটা এই ঢাকনাটা পড়বে কোথায়। আচ্ছা, একটা নিচের দিক করে দিচ্ছি, এরকম নিচের দিক, এখানে এখানটা থাক তাহলে পরিষ্কার হবে। এরকম এরকম থাকলে এবার ঢাকনাটা পড়লে এটা পরে এই এই মুখটাকে বন্ধ করে দেবে, কিন্তু এখানে এখানে খাদ্যটা এখান দিয়ে নিচে নেমে যাবে। কথাটা বোঝা গেছে? এটা হচ্ছে আলজিভা, পরে নাম দিচ্ছি। এই আলজিভা যখন খাওয়ার এখানে মুখ দিয়ে ঢুকবে তখন এটা নিচের দিকে নেমে যাবে। নিচের দিকে নেমে গেলে কী হবে, এই যে গ্রাস শ্বাসনালী যেটা আছে, এই শ্বাসনালীর মুখটাকে বন্ধ করে দেবে। আর এখানে কী হবে, গ্রাসনালী দিয়ে খাবারটা নিচের দিকে নেমে পড়বে। অনেক সময় তাড়াহুড়ো করে খেলে পরে কী হয়, তোমার এই আলজিভাটা ঠিকমতো কাজ করতে পারে না, তখন খাবারটা কী হয়, তোমার গিয়ে শ্বাসনালীতে ঢুকে পড়ে, তখনই নাক দিয়ে খাবার বেরিয়ে আসে। তখন হাঁচি হয়ে খাবারটা নাক দিয়ে কোনোদিন খাওয়া বেরিয়েছে, এরকম বেরোনোর কথা। যাকগে, ঠান্ডা মাথার ছেলে পেলে মানুষজন হলে হবে না, কিন্তু তাড়াহুড়ো করে করলে হয়ে যায় অনেক সময়। তাহলে এবার এই যে নালীটা নিচের দিকে নেমে এলো, আমাদের এই বুকের এই পর্যন্ত নামবে, এই যে এখানে যে এই যে এই যে এই যে মানে বুকটা শেষ হচ্ছে, তারপরে এখানে খাজ মতো আছে, এখানে আসার পরে এটা এরকম একটা থলির মতো হয়ে যাবে, এরকম আমের মানে যে আকৃতির বলতে পারো বা এরকম। আর এই অংশটা ইউ এর মতো হয়ে যাবে। পাকস্থলীটা, এটা যে পাকস্থলী বলে পরিচয় দেবো এরপরে। হচ্ছে এবার আমাদের দেহটা তো এইরকম আছে, আমাদের এই যদি হয় চেস্ট, এটা চেস্ট একটু চওড়া থাকে, পেটের জায়গাটা একটু গিয়ে আর পাছার জায়গাটা একটু মোটা হয়ে যাবে, এরকম তো দেহটা হয়। এবার এখানটায় কী করবো, এদিকে তাকাও, এরকম ঢেউ, আরে ঢেউ ঢেউ ঢেউ, এরকম ঢেউ। যেমন করেছি
এটা একদম দেহের মাঝ বরাবর থাকবে, এটা পায়ু ছিদ্র এখানে হবে, আমাদের দেহের ঠিক মাঝ বরাবর শেষ প্রান্ত। আঁকা যেন কথা বলে, হয়ে গেছে। এবার যেটা করছি, এই যে নালীটা নিচের দিকে নেমেছে, সরু তো, এটা তুলনামূলক সরু, পাকস্থলী থেকে যখন নামলো সরু নালী হয়ে নিচের দিকে নেমেছে সরু। এই এবার এই নালীটা যখন নিচের দিকে এখানে ঢুকছে, তখন তাকাতে বলছি এই যে এইদিকে ডট 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 দেখাবে না, এইরকম যাবে, এই আসবে এরকম প্যাচ প্যাচ দিয়ে এখানে ঢুকে যাবে, কোনো চিন্তা ভাবনা নেই, প্যাচ দিয়ে 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 এখানে এসে এটাকে মিলিয়ে দেবো। কোথা থেকে আনলাম? ওই দিক থেকে। এবার তারপর আবার তাকাতে হবে, এই যে দ্বিতীয় যে অংশটা আছে এটা তলা দিয়ে গেছে, এবার এখান থেকে সমান তালে তালে একটু এখানে তাকাতে বলেছি, নজর বোর্ডের দিকে। এখানে আমরা কী করলাম? আর তো এখানে টানতে পারছি না, এখানে ছেড়ে দেবো, ছেড়ে দেবো, এইখান থেকে আবার ধরবো। তাকাও, এখানে ছেড়ে দিলাম, এখানে ঝামেলা করবো না, আবার উপর থেকে সমান সরু যেন হয়, এদিকে দেখো এখানে তো লেগে গেছে, অথবা জায়গাটা ছেড়ে দিলাম, মানে এটা ওই পিছন দিক দিয়ে চলে আছে ওটা। ঘটনাটা পরিষ্কার হয়েছে, কে করবে তাড়াতাড়ি? নজর বোর্ডের দিকে থাকো। আমরা যতটুকু এঁকেছি এটা যে পৌষ্টিক নালী এঁকেছি, কী এঁকেছি? পৌষ্টিক নালী। আমাদের পৌষ্টিক তন্ত্রের দুটো অংশ আছে, পৌষ্টিক পৌষ্টিক তন্ত্র এর দুটি অংশ নিয়ে গঠিত, পৌষ্টিক তন্ত্র দুটি অংশ নিয়ে গঠিত, পৌষ্টিক তন্ত্র দুটি অংশ নিয়ে গঠিত, সেই অংশ দুটো কি? একটা হচ্ছে পৌষ্টিক নালী, পৌষ্টিক পয়োকার মধ্যন্য ছয়টায় হস্যি ক, পৌষ্টিক নালী দন্তনয়াকার লয় দীর্ঘী, লয় দীর্ঘী লয় হস্যি, পৌষ্টিক নালী হস্যিকার, আর একটা পৌষ্টিক গ্রন্থি, পৌষ্টিক গ্রন্থি আলাদা পাতায় লিখবে, পৌষ্টিক নালী পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক তন্ত্রের দুটি অংশ পৌষ্টিক নালী পৌষ্টিক গ্রন্থি। এতক্ষণ পর্যন্ত তোমার ছবি বোর্ডে যে আমার আঁকা আছে, পৌষ্টিক নালী আঁকা আছে, কী আঁকা আছে? পৌষ্টিক নালী। খাদ্যবস্তু পরিপাকের ক্ষেত্রে কী লাগে? বিভিন্ন উৎসেচক লাগে, সেই উৎসেচকগুলো পৌষ্টিক গ্রন্থি থেকে খরিত হয়, খাদ্য পরিপাকের জন্য উৎসেচক প্রয়োজন। আরে কী লাগে? উৎসেচক লাগে, সে খাদ্য পরিপাকের জন্য যে উৎসেচক লাগে সেটা খরিত হয় পৌষ্টিক গ্রন্থি থেকে, পৌষ্টিক গ্রন্থি। এই পৌষ্টিক গ্রন্থিগুলো কোথায় আছে? যেমন প্রথম এক নম্বর যে পৌষ্টিক গ্রন্থি, তোমার মুখ গহ্বরে আছে, মুখ গহ্বর মুখ গহ্বর না মুখে আছে, মুখ, যে মুখের মধ্যে আমার কী রয়েছে? এক নম্বর প্যারোটিড গ্রন্থি, এক জোড়া প্যারোটিড গ্রন্থি, এক জোড়া প্যারোটিড গ্ল্যান্ড, প্যারোটিড গ্রন্থি। আমি ওখানে ইংরেজিতে লিখব, এখানে বাংলায় লিখে রাখলাম, ওখানে লেখার সময় ইংরেজিতে লিখব। প্যারোটিড গ্রন্থি কোথায়? এটা তোমার যদি কান হয়, লক্ষ্য রাখো, এটা তোমার মনে করো কান, এটা কান, এই কানের ঠিক সামনে এইরকম একটা গ্রন্থি আছে, সাইজে একটু বড়, তুলনামূলক সাইজে একটু বড়, এটা নালী আছে, নালীযুক্ত গ্রন্থি, এর নাম প্যারোটিড গ্ল্যান্ড, পিএ আর এ প্যারোটিড, টি পিএ আর
প্যারোটিড PARO প্যারোটিড TIDE প্যারোটিড গ্ল্যান্ড GLAND প্যারোটিড গ্ল্যান্ড এটা কোথায় আছে কানের পাশে দুকানের দুটো কান দুকানের দুটো পাশে সামনে এরকম দুটো গ্রন্থি আছে এক জোড়া প্যারোটিড গ্রন্থি আছে তারপরে দু নম্বরে আছে সাবলিঙ্গুয়াল লিঙ্গু মানে এক জোড়া সাবলিঙ্গুয়াল গ্রন্থি এটা কটা আছে ওয়ান পেয়ার এক জোড়া আছে আর তিন নম্বরে আছে সাবম্যাক্সিলারি এটাও এক জোড়া আছে সাবম্যাক্সিলারি তাহলে সাবলিঙ্গুয়াল সাবম্যাক্সিলারি লিঙ্গুয়াল আল মানে আগে এরকমটা ভাবতে পারি সাবলিঙ্গুয়াল সাবম্যাক্সিলারি লিঙ্গুয়াল আগে তাহলে আগে আগে মানে এই যে আমার জিভ যেটা আছে এর নিচের দিকে এরকম জায়গাতে এটা সাইজে ছোট হবে প্যারোটিডটাই বড় থাকে এটার নাম সাবলিঙ্গুয়াল SUB সাবলিঙ্গুয়াল LINGUAL সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড GLAND সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড এটা চোয়ালে আছে চোয়ালে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড এই দুই দুটো চোয়ালের মধ্যে আছে এটা কোথায় আছে চোয়ালে আর জিভের নিচের দিকে আছে এই যে জিভ তার নিচের দিকে আছে সাবম্যাক্সিলারি এটাও কি সোনাল গ্রন্থি যে নালি আছে দেখ নালি এটা যে সাবম্যাক্সিলারি সাব SUB সাবম্যাক্সিলারি MAXILLARY সাবম্যাক্সিলারি গ্ল্যান্ড সাবম্যাক্সিলারি গ্ল্যান্ড এই যে মুখগহ্বরে যে এই গ্রন্থিগুলো আছে আমরা যখনই কোনো খাবার খাই তখনই কি সঙ্গে সঙ্গে খাবারটা ভিজে যায় না হ্যাঁ থকথকে হয়ে যায় আরে কেন হয় এখান থেকে লালা রস খরিত হয় কি হয় লালা রস খাদ্যটাকে নরম করে কোথা থেকে বেরোয় এই এই গ্রন্থিগুলো থেকে বেরোয় আর এর সঙ্গে কি বেরোয় খাদ্য পরিপাককারী উৎসেচক বেরোয় টায়ালিন আর মল্টেজ কী বেরোয় টায়ালিন মল্টেজ আর রস খরিত হয় যেটা রস মানে মূলত জল থাকে যেটা খাদ্যবস্তু কী করে পরিপাকে মানে খাদ্যটাকে নরম করতে সাহায্য করে এখান থেকে কী কী বেরোচ্ছে তাহলে এখান থেকে বেরোচ্ছে তোমার গিয়ে কি টায়ালিন মল্টেজ আর বেরোয় কি তোমার লালা রস মানে খাদ্য পরিপাকের জন্য এগুলো লাগে খাদ্যটাকে নরম করতে লাগে আর এখানে উৎসেচক হিসেবে এগুলো খরিত হয় বাড়ির লোককে খবর দেবো লেখার জন্য হাঁ করে মরা তাকিয়ে আছে এখানে কী বল বল আচ্ছা এরপরে আমার পৌষ্টিক গ্রন্থি আরও আছে কোথায় আছে আমাদের এই যে পাক এটার নাম হচ্ছে তোমার আর একটু ভিতরে এগুলো তো দাঁত তোমরা চিনি আর এটা কী জিনিস এটা হচ্ছে জিহ্বা আর টাং TONGUE টাং মানে জিহ্বা টাং এটা হচ্ছে আলজিভার ইংরেজি গ্লটিস নাকি আলজিভা দেখো তো আলজিভা GLOTIS গ্লটিস মানে আলজিভা হয় বয় আকার আলজিভা এটা তোমার কি গ্রাসনালি এটাকে অসোফেগাস PHAGUS অসোফেগাস মানে গ্রাসনালি অসোফেগাস Wow.
অসোফেগাস ওইএসও ওইএসও ও ওইএসও অসোফেগাস ওইএসও অসোফেগাস হ্যাঁ হ্যাঁ ঠিক আছে অসোফেগাস যে গ্রাস নালী এপিগ্লটিস রে আলজিভাটা এপিগ্লটিস এপিগ্লটিস হবে ওটা না আলজিভাটা এপিগ্লটিস সাথে তো কি আছে এপিগ্লটিস সাথে একবার চট করে আচ্ছা একটু আমাদের ভুল হলো যেটা গ্লটিস বলেছিলাম গ্লটিস এটা হবে এই যে শ্বাসরন্ধ্রটা শ্বাসরন্ধ্র মানে এই যে এইখানকারটা এইখানেরটা হচ্ছে শ্বাসরন্ধ্র শ্বাস ঢোকার জায়গাটা আর এটা হচ্ছে তোমার কি কি এপিগ্লটিস এই উপরেরটা এই উপরে যে মাংসপিণ্ডটা ঝোলে ওটা হচ্ছে কি এপি ইপিআই এপিগ্লটিস জিএলও টিআইএস এপিগ্লটিস মানে আলজিভা এটা শ্বাসরন্ধ্র হবে শ্বাসরন্ধ্র এটা ঠিক করে নেবে এটা হচ্ছে এপিগ্লটিস হচ্ছে আলজিভা আল জিভা আলজিভা এই যে গ্রাসনালি আছে মানে ফুড পাইপ ওটাকে বলে ফুড পাইপ এই ফুড পাইপের মধ্যে কোনো রকম খাদ কোনো গ্রন্থিফন্থি কিছু নেই খাদ্য যখন এবার এই পাকস্থলীর এখানে ঢুকে পড়ছে এই পাকস্থলীর এখানে এসে খাদ্য যখন ঢুকে পড়বে এখানে মনে করো একটা খাদ্যদ্রব্য এখানে এলো একটা খাদ্য এখানে এসছে এই যে পাকস্থলীর যে গাঁটা আছে এই গায়ের মধ্যে অনেকগুলি গ্রন্থিকোষ রয়েছে বিভিন্ন আকৃতির আমি তিন রকম কোষ আঁকলাম একটা বৃত্তাকার একটা ডিমের মতো আর একটা চতুর্ভুজ আকার করলাম এটা পাকস্থলীর অন্তর্গাত্রে এগুলো থাকে এগুলো কি এই তোমার গিয়ে যখন এরপরে খাদ্য যখন কি করলো এটা ফার্স্টে যে এখানে মুখে এরপরে দু নম্বর যখন পাকস্থলীতে যাচ্ছে পাকস্থলী পাকস্থলী দীর্ঘিকার এই পাকস্থলীর এখানে তোমার কী রয়েছে পাক গ্রন্থি রয়েছে একটা হচ্ছে মিউকাস গ্রন্থি মিউকাস মিউকাস গ্রন্থি আর দু নম্বর হচ্ছে অক্সান্টিক গ্রন্থি অকয়শয় আকার অক্সান্টিক গ্রন্থি আর তিন নম্বরে আছে পেপটিক গ্রন্থি পেপটিক গ্রন্থি পাকস্থলীর মধ্যে এরকম তিনখানা গ্রন্থিকোষ রয়েছে পাকস্থলীর মধ্যে মানে এখানে সবগুলো এককোষী এগুলো মিউকাস গ্রন্থি না বলে মিউকাস কোষ লিখলেও হবে কোনো কোনো বইতে মিউকাস কোষ লেখা আছে মিউকাস গ্রন্থি বা মিউকাস কোষ মিউকাস কোষ মিউকাস কোষ অক্সান্টিক গ্রন্থি বা অক্সান্টিক কোষ আমি এই গ্রন্থিটার নাম দিচ্ছি কি মিউকাস কোষ মিউকাস এম ইউ মিউকাস সিইউএস মিউকাস সেল সিই ডাবল এল মিউকাস সেল এটার নাম অক্সান্টিক এ এক্স ইউএন টিআইসি অক্সান্টিক সেল আর এটা কি তোমার পেপটিক গ্ল্যান্ড পিইপি পেপটিক টিআই টিক টিআইসি পেপটিক সেল পেপটিক কোষ এটা গ্ল্যান্ড লিখলে হবে সেল লিখলে হবে পেপটিক কোষ যখনই খাদ্য এখানে ঢুকে পড়ে পাকস্থলীতে খাদ্য ঢুকে পড়ে তখন কি হয় এই যে মিউকাস থেকে তোমার মিউকাস বেরিয়ে আসে কী বেরোয় মিউকাস বেরোয় মিউকাস মিউকাস অক্সান্টিক কোষ থেকে কী বেরোয় এইচসিএল বেরোয় হাইড্রোক্লোরিক অ্যাসিড আর পেপটিক সেল থেকে কী বেরোবে খাদ্য যখনই ঢুকবে এখান থেকে এটা এখান থেকে এর প্রাচীর ফাটিয়ে এখান থেকে কী বেরোয় তোমার পেপসিন নামক উৎসেচক পেপসিন পেপসিন নামক উৎসেচক বেরোয় যখনই খাদ্য পাকস্থলীতে ঢুকে পড়ে তখনই
কি হয়, মিউকাস সেল থেকে মিউকাস বেরোয়, পিচ্ছল পদার্থ একটা, লালচে টাইপের পিচ্ছল পদার্থ, অক্সান্টিকো এ এক্সইউএন অক্সান্টিক সেল থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড বেরোয়, আর পেপটিক পেপটিক সেল থেকে পেপসিন বেরোয়। এখানে এরা কি করে, যে খাদ্যটা আমরা গিলে ফেললাম সে খাদ্যের মধ্যে বিভিন্ন রোগের জীবাণু ঢুকে পড়তে পারে, জীবাণু আমাদের শরীরের ক্ষতি করবে, সেই জন্য হাইড্রোক্লোরিক ওই জীবাণুগুলোকে মেরে ফেলে, এটা প্রথম কাজ। এরপরে হাইড্রোক্লোরিক যখনই বেরোবে এটা তো অ্যাসিড, এর অ্যাসিড যেখানে পড়বে সেই জায়গাটা পুড়ে যায়, যাতে এই পাকস্থলীর গাটা না পুড়ে যায় তার জন্য মিউকাস পাকস্থলীর গাটাকে প্রোটেকশান দেয়। পাকস্থলীর ভেতরে গাটাকে কে প্রোটেকশান দেয়, এই মিউকাস। মিউকাসটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে তীব্রতা পুরে পুড়িয়ে দেওয়ার ক্ষমতাটা ওটাকে নষ্ট করে দেয়। আর পেপসিন পেপটিক সেল থেকে পেপসিন নামক উৎসেচক বের হয়, যেটা প্রোটিন পরিপাককারী উৎসেচক, প্রোটিন পরিপাককারী উৎসেচক কি কাজ করে পরে বলব। এটা আমাদের এইটুকু কি, এগুলো সব পৌষ্টিক গ্রন্থির মধ্যে চলছি আমরা। এরপরে আমাদের দেহের মধ্যে সবচেয়ে বড় যে পৌষ্টিক গ্রন্থিটা আছে সেটা হচ্ছে যকৃৎ। আমাদের দেহের মধ্যে সবচেয়ে বড় যে পৌষ্টিক গ্রন্থিটা আছে এরকম ত্রিভুজ আকৃতির, চলো বানাই ত্রিভুজ আকৃতির, দুখানা খণ্ড আছে এরকম, এটা এটার নাম কি যকৃৎ বা লিভার, যকৃৎ লিভার, এল আই ভি ই আর লিভার যকৃৎ। এটা পাকস্থলীর ঠিক একটু উপরটা করে আছে, সামনের দিকে পাকস্থলীর সামনেই থাকবে লিভার। এই লিভারের দুটো খণ্ড আছে, এখান থেকে একটা নালি আসছে, ভালো করে দেখাও, এখান থেকে একটা নালি আসছে, এই দুটো নালি এসে একটা বড় এরকম থলির মধ্যে গিয়ে রস জমা করে নিয়ে এরকম নালি আসলো, এখান থেকে নালি এসছে, এলে কি করছে এটা, এটার নাম হচ্ছে পিত্তাশয়, এটা কি গল ব্লাডার বলে, গল ব্লাডার, জি এ এল গল ব্লাডার, বি এল এ ডি ই আর গল, দেখতো গল ব্লাডার দুটো এল নাকি, গল ব্লাডার ব্লাডার, তাহলে গল ব্লাডার পিত্তাশয় জি এ ডবল এল গল ব্লাডার, বি এল এ ডবল ডি ই আর গল ব্লাডার পিত্তাশয়, যার নাম পিত্তাশয়। যকৃত আমরা দেখে গেছি, এটা হচ্ছে এই যকৃতটা কি সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থি বা পরিপাককারী গ্রন্থি, মানব দেহে বর্তমান সবচেয়ে বড় পরিপাককারী গ্রন্থি। এবার এই যে পাকস্থলীর যে নিচের অংশটা আছে, পাকস্থলীর যে নিচের যে অংশটা আছে, যে অংশটা কি একটু সরু হয়ে গিয়ে নিচের দিকে চলে গেছে, এটার নাম এখান থেকে শুরু হলো ক্ষুদ্রান্ত, মানে এই যে পৌষ্টিক নালী যেটা বললাম, তাহলে পৌষ্টিক নালীর অংশগুলো কী কী আছে, পৌষ্টিক নালীর প্রথম অংশ রয়েছে গ্রাস নালী, গ্রাস নালী, এতেই শেষ নয়, এর পরবর্তী অংশ রয়েছে পাকস্থলী, পাকস্থলী, পাকস্থলীর পরবর্তী অংশ অংশটার নাম হচ্ছে কি ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্ত। এই ক্ষুদ্রান্তের অংশগুলো কী কী আছে, প্রথম অংশ রয়েছে ডিউডেনাম, এটা ওয়ান টু করে করি, ওয়ান টু থ্রি রোমান ওয়ান, ডিউডেনাম যেটাকে গ্রহণী বলে, ডিউ ডে নাম, তারপরে জেজু নাম, যে জু নাম, আর তিন নম্বর যে ইলিয়াম, ইলিয়াম, ইলিয়াম। ক্ষুদ্রান্তের কোন অংশ ডিউডেনাম, এই যে অংশটা দেখতে পাচ্ছ এখানে, মানে ইউ আকৃতির যে অংশটুকু না, এইটুকুন মাত্র, এই ইউ আকৃতির এই অংশটুকুর তোমার গিয়ে কী নাম, ওরে ডিউডেনাম, ডি ই ডিউডেনাম,
DEDU ডিউডেনাম DANUM এ ডিউডেনামের দৈর্ঘ্য 25 থেকে 28 সেন্টিমিটার ডিউডেনামের দৈর্ঘ্য কত 25 থেকে 28 সেন্টিমিটার ডিউডেনাম এরপরে জেজুনাম যে মানে এই ক্ষুদ্রান্তের পরবর্তী মাঝখানের অংশটার নাম কি জেজুনাম জে এ জে ইউ জেজুনাম এন ইউ এম জেজুনাম জেজুনামটা ওই 3 থেকে 4 মিটারের মতো হয় এরপরে কি আছে এর পরবর্তী যে অংশটা আছে এটা হচ্ছে ইলিয়াম আই এল এল আই ইউ এম এটাও কি ওই রকমই 3-4 মিটার কিন্তু দুটো মিলে 7.5 মিটারের মতো হয় দুটো মিলে মানে ক্ষুদ্রান্ত ওই জেজুনাম আর ইলিয়াম এটা মিলে কত হয় 7.5 মিটারের মতো হয় এতটাই প্যাঁচানো নালী যদি লম্বা করা যায় 7.5 মিটার বুঝতে পারছিস কতটা জায়গা হবে একতলা ঘর মানে 3 মিটারের মতো একতলা ঘর মানে তাহলে আমার পরিমলবাবু যদি পেট থেকে নাড়ি বুড়িটা বের করে যদি সোজা করা যায় তার মানে 3 তলার ছাদ থেকে মেঝে পর্যন্ত চলে আসবে রাস্তার লেভেলে চলে আসবে 7.5 মিটার তো না 7.5 দোতলা থেকে যদি নাড়ি বুড়িটা ছেড়ে দেওয়া হয় ক্ষুদ্রান্তরা ছেড়ে দেওয়া হয় তাহলে রাস্তার মেঝে চলে 7.5 দোতলা হয়ে যাবে 3 তলা হবে না 7.5 মিটার জেজুনাম এরপরে ক্ষুদ্রান্তের পরবর্তী অংশ তোমার এটা তো ক্ষুদ্রান্ত হলো এরপরে 4 নম্বরে হচ্ছে বৃহদন্ত্র মানে ক্ষুদ্রান্তর যেটা ইংরেজি এটা তোমার কি লিটল ইনটেস্টাইন লিটল এল আই টি টি এল ই লিটল ইন আই এন ইন ইনটেস্ট টি ই এস টেস্টাইন টি আই এন ই আর বৃহদন্ত্র যে লার্জ এল এ আর জি ই লার্জ ইন টেস্টাইন টি আই এন ই লার্জ এই লার্জ মানে এখানে লম্বায় বড় না আরে নাদুস টুন্দুস বেশি মোটা হিসাবে এখানে লার্জ কথাটা উল্লেখ করেছে এটা লম্বার দিক থেকে নয় কিন্তু লার্জ মানে আমরা দৈর্ঘ্যে বড় বুঝি এটা মানে নাদুস টুদুস প্রকৃতির এই বৃহদন্ত লার্জ ইনটেস্টাইন এই যে লার্জ ইনটেস্টাইন এটাও কি তোমার পরিপাককারী গ্রন্থি এখানে তুমি একটা কথা জেনে রাখো আমি যখন এই ক্ষুদ্রান্ত পড়ছিলাম এই যে ক্ষুদ্রান্ত ইলিয়াম পড়ছিলাম এর একটা সেকশন যদি আমরা একটু দেখি নজরের দিকে থাকুক এটা যদি একটা সেকশন এখানে দেখাই এটা কি জিনিস এই যে ক্ষুদ্রান্তের নালীটাকে বড় করে দেখাচ্ছি এখানে ক্ষুদ্রান্তের নালীটাকে বড় করে দেখাচ্ছি এবার হাই পাওয়ার এখানে লেন্স লাগাবো লাগিয়ে এখানে ভিতরটা দেখবো এরকম আছে এরকম ভিতরে এরকম কোষ রয়েছে এর গা দিয়ে এরকম কোষ রয়েছে আন্তরিক কোষ বলে এটাকে ওখান থেকেও রস খরিত হয় আন্তরিক গ্ল্যান্ড ওখান থেকেও কী বেরোয় ওখানে রয়েছে এখানে আমার গ্রন্থির জায়গায় দেখাবো হ্যাঁ এখানে দেখিয়ে দিই 3 নম্বরে কি আছে তোমার পাকস্থলীর পরবর্তী রয়েছে তোমার গিয়ে পাকস্থলীর হ্যাঁ পাকস্থলীর এখানে গ্রন্থিগুলো রলো এবার অগ্নাশয় যার প্যানক্রিয়াস যার নাম কি প্যানক্রিয়াস প্যানক্রিয়াসটা কোথায় দেখতে এইখানে দেখতে এদিকে তাকাও এই যে ডিউডেনাম আছে এখান থেকে একটা নালি এরকম চলে গেল এখানে এসে মিলল একটা পাতার মতো দেখতে দায়িত্ব নেব কাজ করার জন্য এটার নাম প্যানক্রিয়াস PAN প্যানক্রিয়াস CREAS প্যানক্রিয়াস এটা পরিপাককারী গ্রন্থি এটা একটা মিশ্র গ্রন্থি কেন মিশ্র গ্রন্থি জানবে একটু পরে প্যানক্রিয়াস হয়েছে এইবার এই যে দেখো গল ব্লাডার যেটা ছিল এই গল ব্লাডার এখানে তো হচ্ছে পিত্র জমা হয়েছিল এবার এখান থেকে একটা নালী এখান থেকে নেমে এসছে এইরকম তাকাও তাকাও এই যে নালীটা
এসে কোথায় মিলল? অগ্নাশয় যে নালীটা আছে তার সঙ্গে এসে মিলল। অগ্নাশয় থেকে যে নালী একটা মা এসে ওটার সঙ্গে এসে এখানে মিলল। তারপরে একটা সাধারণ পিত্ত নালী হয়ে এবার ডিউরিনামে গিয়ে কি করবে? এখান থেকে রসক্ষরণ করে ছেড়ে দেবে। যখনই খাবার যাবে খাওয়ার সঙ্গেই তোমার পিত্তাশয়ে পিত্ত রস ছেড়ে দেবে, আর অগ্নাশয় থেকে যে রস বেরোবে সেটাও ছেড়ে দেবে। অগ্নাশয় থেকে কী বেরোয় এই যাচ্ছি এবার। ও অগ্নাশয় থেকে কী বেরোয়? এক নম্বর বেরোয় তোমার গিয়ে ট্রিপসিন, TRIPSIN, ট্রিপসিন। দু নম্বর বেরোয় তোমার অ্যামাইলেজ, অ্যামাইলেজ লাইপেস। অ্যামাইলেজ আর তিন নম্বর লাইপেজ। অগ্নাশয় থেকে এই তিনটে রস বেরোয়, কী কাজ করে পরে জানবো, শুধু এখন এগুলো যে নামগুলো জেনে রাখছি। তাহলে অগ্নাশয় থেকে কী কী বেরোচ্ছে? ট্রিপসিন, অ্যামাইলেজ, লাইপেস আর যকৃৎ থেকে, এখানে চার নম্বরে যকৃৎ যার ইংরেজি শব্দ লিভার, LIVER, ওখান থেকে কী বেরোবে বলো? পিত্তরস, মানে পিত্তরসের ইংরেজি ডাক বিল, DUCT, ডাক, দেখো তো ডাক বিল বানানটা, পিত্তরস। অ্যাসেন্ডিং কোলন, এ থেকে বি পর্যন্ত অ্যাসেন্ডিং, আরোহী কোলন, এটার এ থেকে বি পর্যন্ত এই অংশের নাম অ্যাসেন্ডিং, ASCENDING, কোলন, COLON, অ্যাসেন্ডিং কোলন, এ থেকে বি পর্যন্ত এইটুকুনটা অংশ হচ্ছে অ্যাসেন্ডিং কোলন। তারপরে বি থেকে সি পর্যন্ত যে অংশটা আছে এটা হচ্ছে ট্রান্সভার্স, টরফল আকার দন্ত নয়স হয়, ট্রান্সভার্স কোলন, এটা এ বি অংশটুকুন, এটা হচ্ছে বি সি অংশটুকুন, ট্রান্সভার্স কোলন। ওখানে লিখছি তো ইংরেজিতে ট্রান্সভার্স, এখান থেকে TRANS, ট্রান্সভার্স, BERSE, ট্রান্সভার্স কোলন, COLON, ট্রান্সভার্স কোলন। বোঝা গেছে কোন জায়গাটা? এর পরবর্তী যেটা নামলো সি থেকে এই পর্যন্ত ডি পর্যন্ত, সি থেকে ডি, এটা তিন নম্বর আরোহী, এটা নিচের দিকে নামছে এবার অবরোহী কোলন হচ্ছে সিডি, যার ডিসেন্ডিং কোলন, এটার নাম কি? এখান থেকে নামটা ডিসেন্ডিং, DEDCEN, ডিসেন্ডিং, DING, কোলন, COLON, ডিসেন্ডিং কোলন। হচ্ছে এরপরে পাঁচ নম্বর যে অংশটা আছে ওটাকে মলাশয় যার ইংলিশ রেকটাম, REC TUM,
রেকটাম, আরইসি টিইউএম, রেকটাম। রেকটামের পরে যে অংশটা রয়েছে এরপরে পায়ু ছিদ্র, পায়ু ছিদ্র যার নাম অ্যানাস। এই ছিদ্রটার নাম হচ্ছে অ্যানাস, অ্যানাস, অ্যানাস। তাহলে আমরা এখানে কি বললাম, একটা পৌষ্টিকতন্ত্রের পৌষ্টিক নালী কোনগুলো, পৌষ্টিক গ্রন্থি কোনগুলো সেই সম্পর্কে ধারণা করলাম, আর কোথা থেকে কি বেরোয় তার একটা ধারণা পেয়েছি, কিন্তু খাদ্য পরিপাক কী করে হয় সেটা পাইনি। এবার আমরা আমাদের মেনু কার্ডে কী আছে, কী করে খাদ্য পাচিত হয়, মানে খাদ্যের পাচিত সারাংশ বলতে আমরা যেটা জানি, খাদ্যের পাচিত সারাংশ হলো, মিনিট পুরি লাগবে, খাদ্যের পাচিত সারাংশ বলতে যেমন শর্করা জাতীয় খাদ্যের পাচিত সারাংশ হচ্ছে গ্লুকোজ, প্রোটিন জাতীয় খাদ্যের সারাংশ হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, এবং ফ্যাট জাতীয় খাদ্যের সারাংশ হচ্ছে কি, ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল। আমাদের পাচিত খাদ্যের সারাংশ, আমাদের খাদ্যের সারাংশ বলতে আমরা কী বুঝি, খাদ্যের সারাংশ, খাদ্যের সারাংশ, এই খাদ্যের সারাংশ যেমন শর্করা, আমরা যে শর্করা খাই তার সারাংশ হচ্ছে গ্লুকোজ, গ্লুকোজ। আমরা যে প্রোটিন জাতীয় খাদ্য খাচ্ছি, প্রোটিন, তার সারাংশ হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, এসিআইডি অ্যাসিড। আমরা যে ফ্যাট খাই, চর্বি, তেল যেটা খাচ্ছি, তার সারাংশ হচ্ছে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল, গ্লিসারল, এটা খাদ্যের সারাংশ। এবার কী করে সে খাদ্যের সারাংশটা তৈরি হয়, যখনই আমরা কোনো খাবার মুখের মধ্যে দিয়ে থাকি, দেওয়ার পরে তো বসে থাকি না, খাদ্যটাকে কী করা, চিবানো হয়, যদি শক্ত জটিল খাবার যেটা গেলা যাবে না ওটাকে দাঁতে আগে চেবানো হয়, চিবালে পরে যতবার চেবাবো তখন তো লালা রস থেকে, লালা গ্রন্থিগুলো থেকে কী হয়, লালা রস বেরিয়ে আসে, লালা রস বেরিয়ে আসলে পরে খাদ্যটাকে নরম করে, নরম করে একটা মন্ড মতো করে ফেলে, আর ওই যে লালা রস বেরিয়ে এলো ওর মধ্যে কী আসে, টায়ালিন নামক উৎসেচক আর মল্টেজ নামক উৎসেচক, যেগুলো সুসেদ্ধ খাবার, সুসেদ্ধ, খুব সেদ্ধ ভাত বা মুড়ি, এই খাবারগুলো যদি একটা অভিজ্ঞতা তুমি আজকে বাড়ি থেকে করবে, তুমি যদি মুড়িটাকে যদি বেশি করে চিবাও, অনেকক্ষণ ধরে চিবাও, দেখবে ওই মুড়িটা তোমার মিষ্টি মিষ্টি খেতে লাগছে, অনেকক্ষণ ধরে মুড়িটা যদি চেবানো যায় গেলবে না, অনেকক্ষণ ধরে চিবালে মুড়িটা মিষ্টি মিষ্টি লাগবে, তার মানে ওই মুড়িটা তোমার গিয়ে সেদ্ধ সেদসার, ওটা কী করেছে, ওই টায়ালিন উৎসেচক দ্বারা, টায়ালিন দ্বারা প্রথমে মল্টোজ হয়েছে, আর মল্টেজ দ্বারা গ্লুকোজ হয়েছে, গ্লুকোজ মিষ্টি, ওই মিষ্টি ওই জন্য হয়ে যায়। তাহলে যখনই আমরা সেদ্ধ সেদসার খাচ্ছি, সেদ্ধ সেদসার, এই সেদসার, সেদসার, এই সেদ্ধ সেদসার কী হয়, টায়ালিন নামক উৎসেচক, টায়ালিন, টায়ালিন নামক উৎসেচক দ্বারা কি মল্টোজে পড়ে, মল্টোজ, টয়োকার জ, মল্টেজ নয় মল্টোজ, এই মল্টোজটা কী হয়ে যায়, আবার ওই লালারসের মধ্যে রয়েছে মল্টেজ নামক উৎস, মল্টেজ, মল্টেজ, এটা হয়ে যায় গ্লুকোজ, গয়লয় হস্যু কয়কার জ, গ্লুকোজ, এই ঘটনাটা ঘটে যায় যখন আমরা মুখে কোনো খাবার সেদ্ধ সেদসার চিবোতে থাকি বেশিক্ষণ ধরে, যদি চেবাই বেশিক্ষণ না চেবালে কী হবে, যদি অল্প চেবাই টায়ালিন মিশবে, মল্টোজ হবে, পাকস্থলিতে ঢুকে যাবে। একটা কথা মাথায় রাখবে, মুখ গহ্বরে প্রোটিন এবং ফ্যাট জাতীয় খাদ্যের পরিপাক হয় না, মুখ গহ্বরে প্রোটিন ও ফ্যাট জাতীয় খাদ্যের পরিপাক হয় না, ভিডিওতে কথাগুলো থাকলেও পরে লিখে নেবে। এরপরে যখন খাদ্য গ্রাসনালী দিয়ে নেমে যাবে, না গ্রাসনালীতে নামার সময় এই আলজিবাটা শ্বাসনালীর মুখটাকে বন্ধ করে দেয়, বন্ধ করে দিলে খাদ্য গ্রাসনালীতে ঢুকে পড়ে এবং সেটা প্যারিস্টালসিস প্রক্রিয়াতে কী করে পাকস্থলীর উদ্দেশ্যে এগিয়ে যায়, মানে খাদ্যটা আসবে পেছন দিকে চেপে ধরবে,
একটু এগোবে আবার চেপে ধরবে, এরকমভাবে ওটাকে খাদ্যটাকে পাকস্থলীতে পৌঁছে দেয়। যখনই খাদ্য পাকস্থলীতে চলে এলো, পাকস্থলীর গাত্রে কী রয়েছে, তোমার যে গ্রন্থিগুলো আছে, পাকগ্রন্থিগুলো আছে, সেখান থেকে মিউকাস অক্সান্টিক মিউকাস সেল থেকে মিউকাস বেরোবে, অক্সান্টিক সেল থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড বেরোবে, আর পেপটিক সেল থেকে পেপসিন নামক উৎসেচক বেরোবে। তাহলে এগুলো কী করবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড জীবাণু ঢুকলে জীবাণুটাকে মেরে ফেলবে। হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের পাকস্থলীর গাটাকে পুড়িয়ে দিতে পারে, সেটাকে বাঁচানোর জন্য মিউকাস বেরোয়, মিউকাস রক্ষা করে। আর পেপসিন পেপটিক গ্রন্থি থেকে পেপসিন নামে উৎসেচক বেরোয়। আমরা যে প্রোটিন খাই, প্রোটিন, এই প্রোটিনটা প্রথমে কী হয়, পাকস্থলীতে যে পেপসিন নামক উৎসেচক, পেপসিন, এই পেপসিন পেপসিন কী করে প্রোটিনকে ভেঙে পেপটোনে পরিণত করে, পেপটোন টয়কার দন্তন্য পেপটোনে পরিণত করে। আর তোমার ডিমের কুসুম, ডিমের কুসুম, ডিমের কুসুম আর হচ্ছে তোমার কে কি আর দুধ, দুধ আর দুধের ফ্যাট, ডিমের কুসুম আর দুধের যে ফ্যাট আছে, এই দুধ ডিমের কুসুম দুধের ফ্যাট, এটাকে কী করে লাইপেস, লাইপেস, লাইপেস কী করে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পড়ে, ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করে, গ্লিসারলে পরিণত করে, পরিণত করে। এটা পাকস্থলী থেকেই বেরোয়, লাইপেস উৎসেচকটা পাকস্থলীর অন্তঃগাত্র থেকেই বেরোয়। ডিমের কুসুম আর দুধের ফ্যাট, সব তেলগুলো নয় কিন্তু, যে মাংসের তেল ওই তেলকে নয়, আমরা যে খাওয়া যে তেল খাই ওই তেলকে নয়, ডিমের কুসুম দুধের যে মধ্যে যে ফ্যাটগুলো আছে ওটাকে লাইপেস ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল অ্যাসিডে পরিণত করে। এরপরে খাদ্যটা যখন কী করলো, এই পাকস্থলী মাংসের টুকরোগুলোকে কী করেছিল, ছোটো ছোটো টুকরো করে ফেলেছে। এবার এটা কী করবে, এখানে আমরা কী মুখস্থ রাখবো, পাকস্থলীতে শর্করাজাত খাদ্য পাচিত হয় না, পাকস্থলীর মধ্যে শর্করাজাত খাদ্যের কোনো পরিপাক হয় না, কারণ পাকস্থলীতে কোনো শর্করা পরিপাককারী উৎসেচক খরিত হয় না, পাকস্থলীতে শর্করা পরিপাককারী উৎসেচক। এরপরে খাদ্য কী করছে, আরে এগিয়ে চলেছে কোথা দিয়ে, ডিউডেনামে ক্ষুদ্রান্তর, ক্ষুদ্রান্তে ঢুকবে, যখনই ক্ষুদ্রান্তে যাবে তখন ডিউডেনাম হয়ে যাবে, ডিউডেনামটা ক্ষুদ্রান্তরই অংশ, ওখানে যাওয়ার সময় কী করছে, পিত্তাশয় থেকে পিত্ত আসছে আর অগ্নাশয় থেকে অগ্নাশয় রস আসছে, পিত্তাশয় থেকে পিত্ত, ওই পিত্ত পিত্তলবণ, পিত্তলবণ মূলত বেরোয়, সে পিত্তলবণ কী করে তোমার ফ্যাটটাকে অবদ্রব্যে পরিণত করে, মানে ফ্যাট, ফ্যাটের উপরে পিত্তলবণটা মেশার ফলে ওটাকে এবার তোমার যে ফ্যাট পরিপাকার যে উৎসেচক আছে লাইপেস, ওটাকে মানে পাচিত করতে, ওটাকে তোমার ফ্যাটি অ্যাসিড গ্লিসারলে পরিণত করতে সুবিধা হয়, নাহলে হবে না। আমরা যে এমনি যে ফ্যাট তেল বা মাংসের চর্বি বা এমনি যে তেল খাচ্ছি, ওই তেলটাকে কী কর, তেলের উপর যদি পিত্তলবণ না মেশে, পিত্ত না মেশে, তাহলে পরে লাইপেস উৎসেচক ওটাকে তোমার কী করতে পারবে না, তোমার গ্লুকোজে পরিণত করতে, ফ্যাটি অ্যাসিড ও ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারলে পরিণত করতে পারে না। এরপরে চলে আসলো কোথায়, খাদ্য যখন ডিউডেনাম হয়ে নিচের দিকে নামছে, তখন এখানে কী মিশলে, অগ্নাশয় থেকে কী এসেছিলো, আরে অগ্নাশয় থেকে অ্যামাইলেস। তাহলে অ্যামাইলেস, আমি যে খাদ্যটা খেয়েছি সেটা সেদ্ধ শ্বেতসার, সেদ্ধ শ্বেতসার, শ্বেত সেদ্ধ শ্বেতসার, তারপরে এমনি শ্বেতসার, শ্বেতসার, আমরা যে খাবারটা খাই মুখে কি বেশিক্ষণ খাবারটা রাখি, সেদ্ধ শ্বেতসার হলে খাওয়াটা বেশিক্ষণ থাকে না, তখন এই সেদ্ধ শ্বেতসাগর হোক আর এমনি শ্বেতসারই হোক, এটাকে অ্যামাইলেজ নাম, অ্যামাইলেজ, অ্যামাইলেজ কোথা থেকে বেরোচ্ছে দাদা, অ্যামাইলেজ বেরোয় অগ্নাশয় থেকে, অ্যামাইলেজ কোথা থেকে বেরোয়,
এটা কি করে মল্টোজে পরিণত করে, মল্টোজ, মল্টোজে পরিণত করে। আর পেপটন, পেপটনটা কি, যেটা প্রোটিন পরিপাক করে তৈরি হয়েছিল, এই যে এখানে পেপটন পাকস্থলীতে, এই পেপটনটাকে ট্রিপসিন নামক উৎসেচক, ট্রিপসিন, ট্রিপসিন, ট্রিপসিন কি করে এটাকে নিম্ন পেপটাইড, নিম্ন পেপটাইড, পেপটাইডে পরিণত করে। অর্থাৎ পেপটন যদি তোমার কি এরকম মাংসের টুকরো হয়, এরকম সাইজের মাংসের টুকরো হয়, নিম্ন পেপটাইডগুলো কি এরকম আরও ছোটো ছোটো হবে, নিম্ন পেপটাইডগুলো এরকম আরও ছোটো ছোটো, তুমি বোঝানোর জন্য বলছি আমি, এরকম নিম্ন পেপটাইড। আর যেটা ফ্যাট, ফ্যাটটাকে কি করবে, লাইপেজ, লাইপেজ, ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করে, গ্লিসারলে পরিণত করে দেয়। এরপরে খাদ্য কোথায় চলে যাচ্ছে, এত তো ডিউডেনাম হয়ে যখন নিচের দিকে গিয়ে গেল, তখন অগ্নাশয় থেকে যে যা যা পেলো এটা দিয়ে কাজ কিছুটা হয়ে গেল। আমার তো ক্ষুদ্রান্ত তো অনেক বড়, 7 মিটার, তার মনে কর প্রথম 1-2 মিটারের মধ্যে এই ঘটনাটা ঘটেছে, তারপরে তো থাকলো। ওখানে কি করছে এবার, তোমার এই যে মল্টেজ, মল্টেজ, মল্টেজকে কে, মল্টোজ, মল্টোজ, আরে কোথা থেকে বেরোলো মল্টোজ, বেরোয় ক্ষুদ্রান্তের অন্তর্গত, এই যে আন্তরিক গ্রন্থি যেটা আছে, আন্তরিক গ্রন্থি, ওখান থেকে বেরিয়ে কি করবে, আরে গ্লুকোজ করবে, গ্লুকোজ করবে, আন্তরিক গ্রন্থি থেকে তোমার সুক্রেজ, সুক্রোজ, সুক্রোজ মানে আখের রস, আখের রস, এখান থেকে এ সুক্রেজ, সুক্রেজ, এটা উৎসেচক, সুক্রোজ, ওটা যে তোমার কি, যে তোমার কি ওই আখের রস জাতীয় যে সমস্ত খাদ্যটা রয়েছে ওটাকে কি করে, ওটাকে গ্লুকোজে পরিণত করে দেয়, সুক্রোজ, সুক্রেজ উৎসেচক, সুক্রোজকে, না ভুল করছি, না না দেখিনি, সুক্রোজ যে খাদ্যটা রয়েছে ওটা শর্করা জাতীয় খাদ্য একটা, ওটাকে সুক্রেজ নাম উৎসেচক, গ্লুকোজ আর ফ্রুক্টোজ, পরে বল ওকার ফ্রোক, পরে বল ওকার ক, ফ্রুক্টোজ, টয়োকার্য, ফ্রুক্টোজে পরিণত করে। এবার ওই যে নিম্ন পেপটাইড যেটা আছে, নিম্ন পেপটাইড, পেপটাইড, নিম্ন পেপটাইড কোনগুলো, এরকম ছোটো ছোটো মাংসের টুকরো হয়ে গেছে, এই ছোটো ছোটো মাংসের টুকরোগুলো কী করে, ইরিপসিন নাম, ইরিপসিন, ইরিপসিন, এটা কোথা থেকে বেরিয়েছে, ওই আন্তিক গ্রন্থি থেকে, ক্ষুদ্রান্তের ভিতরের গা থেকে, ইরিপসিন কী করে, অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে, অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো, অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে, অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে, নিম্ন পেপ মানে অ্যামাইনো অ্যাসিড মানে এরকম ছোট্ট ছোটো বিন্দুর মতো হয়ে যাবে, আর ওই বড়ো মাংসের টুকরো যেটা খেয়েছিলাম আমরা, ওই মাংস টুকরো নেই, এরকম ছোট্ট ছোটো বিন্দুর মতো হয়ে যাবে, অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে, কে করলো, ইরিপসিন, কোথা থেকে বেরোয়, ওই আন্তিক গ্রন্থি থেকে, মানে ক্ষুদ্রান্তের ভেতরে যে গ্রন্থিগুলো আছে ওখান থেকে বেরোয়। আর যে ফ্যাট, আমরা যে ফ্যাট খেয়েছি, ফ্যাট যেটা আমার অগ্নাশয় থেকে যে লাইপেজ বেরিয়েছিলো ওটা তো পুরোটা হয়তো সামলাতে পারেনি, বাকি যে ফ্যাটগুলো ছিল সেই ফ্যাটটাকে কী করবে, লাইপেজ উৎসেচক, লাইপেজ, ওই ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করে, ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করে, গ্লিসারলে পরিণত করে, খাদ্যের পরিপাকক্রিয়া শেষ হয়ে গেল। খাদ্য পরিপাকক্রিয়া শেষ হওয়ার পরে কী হয়, খাদ্য শোষণ ক্রিয়া শুরু হয়। শোষণ কীভাবে করে, ওই যে ক্ষুদ্রান্ত আছে, আমি যে এই যে ক্ষুদ্রান্ত যেটা দেখালাম, নজর এদিকে থাকুক, এই যে ক্ষুদ্রান্ত দেখালাম, এর ভেতরের গায়ে এরকম আঙুলের মতো রয়েছে,
এরকম আঙ্গুলের মতো প্রবর্ধক আছে যার নাম ভিলাই। এর নাম কি? ভিলাই। এই এইরকম আর কি বড় করে দেখালাম এটা ভিলাই। এই এই দাদা, এই দাদার নাম কি? এটা হচ্ছে ভিলাই, ভিলাই। এই অন্তর্গাতে এরকম আঙ্গুলের মতো প্রবর্ধক আছে। আবার এই ভিলাইয়ের গায়ে এরকম ছোট্ট ছোট্ট আবার এরকম আঙ্গুলের মতো গেছে, এর নাম মাইক্রোভিলাই। এদের গায়ে আবার এরকম ছোট্ট ছোট্ট এরকম বেরিয়েছে, যেমন মূল মূলরম, ওইরকম মূলরমের মতো। মূলরম তো জল শোষণ করে, এই রকম এই এই মাইক্রোভিলাইগুলো খাদ্য রস শোষণ করবে। এই মাইক্রোভিলাই, 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 এই যে খাদ্যের যে পাচিত সারাংশ, এই মাইক্রোভিলাইগুলো কী করে? শুষে নেয়, শুষে নিয়ে কী করে রক্তের মধ্যে আরে পাঠিয়ে দেয়। আর এই মাই এই ভিলাইয়ের মধ্যে কী রয়েছে তোমার? ভিলাইয়ের মধ্যে রয়েছে লসিকা নালী, রয়েছে লসিকা নালী আছে, লসিকা। ওটা ওই লসিকা নালী দিয়ে ফ্যাট শোষিত হয়, যেটা ফ্যাট জাতীয় যেটা ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল, ওটা লসিকার মাধ্যমে শোষিত হয়। আর এমনি অ্যামাইনো অ্যাসিড আর গ্লুকোজ ফ্রুক্টোজ যাই হবে, ওটা কী হয় তোমার রক্তের সঙ্গে মিশে সারা দেহের মধ্যে ছড়িয়ে পড়ে, এইভাবে শোষণ কার্যটা সম্পন্ন হয়ে থাকে। আর যেটা অপাচ্য অংশ, এবার এরপরে মানে আমার বৃহদন্ত্রের মধ্যে ঢুকে পড়ে, অপাচ্য অংশ কী হয় বৃহদন্ত্রের মধ্যে আরে ঢুকে পড়লো, যখনই বৃহদন্ত্রে ঢুকে পড়লো তখন ওই বৃহদন্ত্রে কী হয় আরও কিছু তোমার গিয়ে বৃহদন্ত্রের মধ্যে তোমার যে খাদ্যটা এখানে শোষিত হওয়ার পরে বেরিয়ে এসছে তার মধ্যে কিছু জল অতিরিক্ত থাকে, সেই জলটাকে, জল থাকলে সেই জলটাকে টেনে নেয়। এরপরে বাকি অংশটা কী করবে তোমার? এখানে গিয়ে মলাশয়ে গিয়ে জমা হয়। মলাশয়ে যখন জমা হলো, এবার যখন আর শরীরে দরকার নেই আর রাখার প্রয়োজন নেই, তখন পায়খানার অনুভব হবে, ব্যাগ অনুভব হবে, পায়খানা করে শরীর থেকে তোমার গিয়ে খাদ্যের অপাচ্য অংশকে বহিষ্করণ করে দেওয়া হবে। এইভাবে খাদ্যের পরিপাক ক্রিয়াটা সম্পন্ন হয়ে থাকে। ভালো লাগলে একটা লাইক চাই।